গুড মর্নিং মাম্মাম ঘুম থেকে উঠে আমার একটা শাড়ি নিয়েছে, শাড়ি পরবে এখন, শাড়ি পরার বায়না। এখন বাজে সকাল 8:30। কি করছো তুমি? শাড়ি পরবে? পরো, একটু বউ সাজো তো। একটু হাই করো, হাতটা এরকম করো, একটু মুখেই বলছে। দুষ্টু দুষ্টু, কি হবে গণেশ নিয়ে? গণেশ ভাইকে কোলে রাখছে, গণেশকে ভাই বলে, গণেশকে বলছে ভাই। কোলে নিয়েছো? বন্ধুরা, এখানে যে মাম্মাম শাড়ি পেতেছে, আর ওই যে প্লেট আর মানে বাটি দিয়েছে, আর ও যে খাবারটা সেরালাকটা খায় ওই খাবার দিয়েছে, দিয়ে খেতে দিয়েছে। কাকে কাকে দিয়েছিস খেতে? হ্যাঁ, কি জয় জয় বলছে। এ দেখুন কত লম্বা করে শাড়ি পেতেছে মাম্মা, খেতে দেবে তাই। আর আমি একটু ঘরে কাজ করছিলাম, দেখাচ্ছি মাম্মা কি করেছে। এখানে এই যে ওর কৌটাটা ধরে খাবারটা ঢেলে ফেলেছে এখানে। আমি কাজ করছি, ভাবছি খেলা করছে, আর তারপরে বাটিতে বাটিতে ওখানে দিয়েছে, সব ফেলে দিয়েছো দুষ্টু মেয়ে। ঘুম থেকে উঠেই মাম্মা ওর দাদার জন্য কান্না করছে। ওর দাদা তো পড়তে গেছে, কোনোভাবেই থামাতে পারছি না। হাতে একটু খাবার দিয়েছি, বলছে এখানে বসো, দাদা এক্ষুনি চলে আসবে, চলে আসবে, এক্ষুনি চলে আসবে। বলছে তুমি বসে থাকো, আমি জামা কাপড়, এইদিকে আমার এদিকে তাকাও, আবার বলো দাদা। ও দাদা থাক, পরোটা খেতে হবে না, আমি আবার ঘরে গিয়ে দেবো, অল্প অল্প খাও।